আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংরেজি প্রনাউন্সিয়েশান আমরা আসলে প্রোনাউন্সিয়েশান নিয়ে যখন কথা বলি সেটা বাংলা হোক বা ইংরেজি হোক যে ভাষাতেই হোক না কেন সেটা শুদ্ধ হওয়াটা খুবই জরুরি শুদ্ধ যদি না হয় তাহলে আপনি যে কথাটা বোঝাতে চাচ্ছেন সেটা আপনি কখনোই বোঝাতে পারবেন না আপনি বাংলাতেই যদি বলেন আমরা ধরেন আমরা বাংলা বাঙালি বাংলা ভাষায় কথা বলছি কিন্তু সেটাতেও যদি উচ্চারণের ব্যত্যয় ঘটে সেক্ষেত্রে কিন্তু অর্থের পুরো বিষয়টাই আলাদা হয়ে যায় যেমন আপনি কোথাও গেলেন গিয়ে আপনার বাজার থেকে আনতে হবে মাথার ফিতা আপনি সেখানে গিয়ে বললেন আমাকে মাতার পিতা দেন লোকজন কিন্তু আপনার এই কথাতে একদম অবাক হয়ে যাবে যে কোথা থেকে আমি নানা নিয়ে আসবো ঠিক আছে তো এই বিষয়টাই কিন্তু আমাদের ঘটে যায় যখন আমরা ইংরেজি বিষয়ে কথা বলার সময় উচ্চারণের ব্যত্যয়গুলো ঘটাই সেক্ষেত্রে উচ্চারণের ব্যর্থ বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি হয় যারা দেশের বাইরে যান আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজে যেয়ে সেখানে ইংরেজি বলার চেষ্টা করেন তাদের জন্য সেটা খুবই সমস্যা হয়ে যায় তারা প্রথম দিকে যেয়ে খুবই ভেবাচেকা খেয়ে যান যে আমি আমার দেশের জন্য অনেক ভালো একজন ইংরেজি বক্তা কিন্তু আমি এখানে এসে কিছুই বোঝাতে পারছি না তার মূল কারণ হচ্ছে আমরা যখন ইংরেজি উচ্চারণগুলো করি সেখানে আমাদের বেসিক সমস্যা হয় স্বরধ্বনিগুলো নিয়ে আর এছাড়া আমাদের আরও যে সমস্যাগুলো হয় আমাদের ইংলিশের সাথে বাংলার যে সমস্যা যে কিছু স্পেশাল ধনী আছে ইংরেজিতে যেগুলো আমরা বাংলায় বাংলা দিয়ে বোঝানোর চেষ্টা করি সো যখন বাংলা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি তখন ওই বিষয়টা হয়ে যায় হজবরলো সেটা না বাংলা থাকে না ইংলিশ থাকে মাঝে মাঝে একটা কিছু হয়ে এমন একটা কিছু সৃষ্টি হয় যেটা আপনি যখন দেশের বাইরে গিয়ে বা কোনো ওখানকার কোনো নেটিভদের সঙ্গে যখন আপনি কথা বলতে যাবেন তখন দেখবেন যে তখন আপনার আরেকজন দুঃভাষীর প্রয়োজন হবে যিনি ইংলিশটা ইংলিশ ট্রান্সলেশন করে ওনাকে বুঝাবেন তো এই বিষয়গুলোর জন্য আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আমরা প্রথমে শুরু করবো আমরা ভাওয়াল সাউন্ড নিয়ে আমাদের স্পেশালি আমরা জানি যে ইংরেজিতে আমাদের লেটার আছে ছাব্বিশটি টোয়েন্টি সিক্স লেটার্স বাট টোয়েন্টি সিক্স লেটার্সের স্পেসিফিক্যালি আমরা স্টার্ট করবো হচ্ছে ভাওয়ালস থেকে আমাদের ফাইভ ভাওয়ালস আছে এ ই আই ও ইউ আমরা সবাই জানি কিন্তু জানি না যেটা সেটা হচ্ছে A E I O U আমরা যেভাবে লেটারটাকে দেখছি এর সাউন্ড কিন্তু সেরকম হয় না যেমন আপনি বলতে চাচ্ছেন এ দেখুন আমি পিছনে লিখে রেখেছি এ ই আই ও ইউ আছে এখানে এখানে আমরা সাউন্ডগুলো দেখাচ্ছি একটু খেয়াল করে দেখবেন এর জন্য আমি কি সাউন্ডটা বাংলার সাথে ম্যাচ করে ব্যবহার করেছি বেসিক্যালি স্বরধ্বনিগুলো একটু কাছাকাছি হয় আমরা আনতে পারি যেটা আমি আবার আপনারা আবার বলবেন যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে বাংলার সাথে ইংরেজি মিলাতে গেলে সমস্যা হয়েছে সেটা আমরা যখন আমরা কনসোনেন্ট সাউন্ডগুলো নিয়ে কাজ করব। সেটা আমরা করব না বাট এখন করছি জন্য যে ভায়াল সাউন্ডটাকে ক্লিয়ার করা খুবই প্রয়োজন যে ভায়োল সাউন্ডটাকে ক্লিয়ার করতে গেলে আমাদের কি প্রয়োজন কেন আমরা বাংলা থেকে আনছি একটু খেয়াল করে দেখুন এখানে আছে আমাদের এ আমরা এখানে আছি হচ্ছে এ থেকে আমরা স্টার্ট করছি আমরা যখন বলতে যাই অ্যালফাবেট এ বলতে যাই তখন আমরা বলছি এ কিন্তু যখন আমরা উচ্চারণে যাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে কাজটা করি এখানে আমার এখানে দেওয়া আছে দেখুন ওয়ার্ডটা দেখুন একটু ভালো করে সেটা আমরা জন্মের পর থেকেই শুনছি আমাদের হাতেখুড়ি হয় এবিসিডির এই ওয়ার্ডটা দিয়ে বাট এটার অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন কিন্তু করতে গেলে আমরা সেটাতে যাচ্ছি না যেটা আসলে আসলেই সে যেমন ধরুন আমরা এটা কেউ কেউ বলছি অ্যাপেল কেউ বলছি আপেল কেউ বলছি ইত্যাদি 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 বাট এটার অ্যাকচুয়াল সাউন্ড যেটা একটু ভালো করে আপনাদেরকে শুনতে হবে এটার অ্যাকচুয়াল সাউন্ডটা হবে হচ্ছে আফল সো আপনি আমি আবারও বলছি অ্যাফল সো এখানে কিন্তু আমি এ বলছি না এও বলছি না বলছি এ ওই এটা আমাদেরকে আনতে হবে বেসিক্যালি এর এর জন্য এটার সাউন্ড হচ্ছে এ তারপর দেখুন আছে হচ্ছে ই দেখবেন গ্রামগঞ্জে যদি আপনি যান বা অনেকেরই আমি অনেককে বলতে শুনেছি ওই ই দিয়ে যখন সাউন্ডটা শুরু হয় উনি কিন্তু ওই ওই লেটার ই এর সাউন্ডটা মাথায় নিয়ে উনি উচ্চারণ করছেন হয়তো ইগ বাট এটা হচ্ছে সিম্পলি এ যেটাকে আমরা বলছি এ আবার মনোযোগ দিয়ে শুনুন এটা হচ্ছে এ জাস্ট এ এগ তখন কিন্তু আমরা ওটাকে যদি এভাবে বলতে যাই ইগ সো তো এখানে আমরা যেটা দেখাচ্ছি এটা হবে হচ্ছে জাস্ট সিম্পলি এরপর দেখুন আছে আই আই দিয়ে কিছু শুরু হলে সেটার সাউন্ড হবে হচ্ছে ই একদম সিম্পলি শর্ট ই আই ফর ইংক দেন অরেঞ্জ সরি ও ও থেকে যে সাউন্ডটা আসবে সেটা হচ্ছে আমাদের একদম স্বরবর্ণের প্রথম যে অংশ অ দেখুন আমরা অরেঞ্জ ছোটোবেলা থেকে পড়ে আসছি এখানে এই উচ্চারণটা সাধারণত আমাদের তেমন একটা প্রবলেম হয় না তারপরেও একটু ভালো করে শুনুন এটার উচ্চারণটা হচ্ছে হচ্ছে আমাদের অরেঞ্জ অ সিম্পলি অ নট ও নট অ সিম্পলি অরেঞ্জ অ্যান্ড লাস্ট ওয়ান ইউয়ার সাউন্ড দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে যে বিষয়গুলো হয় আমরা যখন কারোর নামের স্পেলিং করতে যাই সেক্ষেত্রে যদি কোথাও থাকে কুলসুম আপনি কি সাউন্ড করবেন দেখা যায় অনেক ক্ষেত্রে অনেকেই লেখেন যে কে এম এতে কি হচ্ছে আপনারা বুঝছেন যে ইউ মানে হচ্ছে ইউ সো ইউ বললে ইউ দিয়েই করতে হবে বাট ইউ এর বেসিক সাউন্ড হচ্ছে ইউ ফর সিম্পলি স্বরবর্ণ স্বর সাউন্ড আ আমরা ছোটবেলা থেকেই পড়ছি ইউ ফর আমা আ কিন্তু আমাদের মাথায় কখনো আসে না যে ইউ সাউন্ড কি সো ইউ সাউন্ড হচ্ছে আ আ এখন দেখুন ওই যে যেটা বললাম এখন একজন হয়তো এরকম করে কুলসুম বানান লিখলেন তাহলে আমাদের সাউন্ড অনুযায়ী কি হবে কালসাম বাট এটা যদি আপনি দেশের বাইরে গিয়ে করেন সো সাউন্ডটা কীরকম দাঁড়াচ্ছে যিনি আপনি হয়তো কাউকে বললেন নাম কুলসুম কিন্তু লিখলেন কালসাম সে কিন্তু আপনাকে কালসাম বলেই ডাকবে সে আপনাকে কুলসুম বলবে না কখনোই সো দ্যাটস দ্য ম্যাটার অ্যান্ড তারপর আমরা আরেক আরেকবার একটু সাউন্ডগুলো দেখিনি আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই এ এবং এন আর্টিকেল আমরা প্রায়শই ব্যবহার করছি রেগুলারই ব্যবহার করছি আমাদেরকে ব্যবহার করতে হয় এ এবং এন আমরা যখন এনগুলো ব্যবহার করি আমাদের লর্ডস অফ রুলস রেগুলেশনস রেগুলেশন মেনি থিংস কিন্তু আপনি একটা ব্যাপার খেয়াল করবেন এনগুলো মূলত বসে হচ্ছে এই ভাবেলের বেসিক সাউন্ড ধরে আপনি ওই আমরা যেমন আমার সেক্ষেত্রে এর সামনে আমি এন বসাচ্ছি কেন বসাচ্ছি এটা কিন্তু এই জন্য নয় যে এইচ এর উচ্চারণ বাদ দিয়ে ওখান থেকে ওটা শুরু হয়েছে বিষয়টা হচ্ছে যে আমি সাউন্ড করছি প্রথমে এদের পাঁচজনের থেকে একজনের সাউন্ড নিয়ে দেখুন আমি বলছি আওয়ার দ্যাট মিন্স দ্যাট সাউন্ড এই জন্যই কিন্তু এর সামনে আমি এন বসালাম হুম সো এত কিছু মাথায় নেওয়ার আসলে আর্টিকেল নিয়ে প্রয়োজন নেই যদি আপনি সাউন্ডটা ভালো জানেন আপনি যদি সাউন্ডটা ভালো জানেন এই যে পাঁচটি সাউন্ড আছে এই পাঁচটি সাউন্ড আপনার মাথায় থাকবে আপনি ওয়ার্ড উচ্চারণ করবেন উচ্চারণের সঙ্গে সঙ্গে যখনই দেখবেন এই পাঁচটা সাউন্ড চলে আসছে আপনার সামনে অ্যান বসিয়ে দেবেন আপনার এটা নিয়ে আর কিছু করার কোনো প্রয়োজন নেই সো আমি আবার আপনাদেরকে উচ্চারণগুলো মনে করিয়ে দিচ্ছি আপনি কাইন্ডলি ভালো করে লক্ষ্য করুন যে আমরা প্রথমে দেখছি এ ই আই ও ইউ এই পাঁচটি ভলসের জন্য আমাদের পাঁচটি সাউন্ড রেডি আছে এখানে এ এ ই এ আই ও অ ইউআ আপনাকে শুধু মনে রাখতে হবে আমাদের ভায়েলস সাউন্ড এই পাঁচটি ভাওয়ালসের জন্য উচ্চারণের জন্য আমরা এগুলোই ব্যবহার করবো এ ফর এ ই ফর এ আই ফর ই ও ফর অ ইউ ফর আ এবং একটু আমাদেরকে সেই প্রথম থেকে শুরু করতে হবে যে আমরা কী পড়েছিলাম ছোটোবেলায় যখন আমরা এবিসিডি পড়েছি তখন কী পড়েছি এবিসিডি থেকে আমরা পড়েছি এ ফর আমরা আগে যা পড়েছিলাম সেটা ভুলে যেয়ে নতুনভাবে আবার নতুন করে উচ্চারণ করবো সেটা হচ্ছে এ ফর অ্যাপল এ ফর তারপরে হচ্ছে আমাদের ই এর সাউন্ড হবে এ ই ফর এগ নেক্সট সাউন্ড আই ফর ই দ্যাট ইজ ইঙ্ক নেক্সট সাউন্ড ও সিম্পলি অ দ্যাট ইজ ও ফর অরেঞ্জ অ্যান্ড লাস্ট ওয়ান ইউ ইউ ফর আই হ্যাভ টু রিমেম্বার ইউর সাউন্ড আ ইউর সাউন্ড আ দ্যাট ইজ আমা ওকে আজকের এ পর্যন্তই আর নেক্সট আমরা কমপ্লেক্স ভাওয়াল সাউন্ডসগুলি নিয়ে আলোচনা করবো আজকে আপনাদের কাছ থেকে আমি এ পর্যন্ত করেই বিদায় নিচ্ছি